guys, assalamualaikum and welcome back to my YouTube channel. If you are new to my channel, let me tell you, my name is Lubna and you are watching Lubna's Creative Corner. So, আজকের প্ল্যান ছিল আলাদা হচ্ছে আলাদা আমাদের প্ল্যান ছিল আজকে বেইলি রোডে যে স্ট্রিট ফুড খাবো বাট সামহাউ আই এম সিক টুডে সো প্ল্যান ক্যান্সেল করে দেওয়া হয়েছে মানে অন্য সবাই যাচ্ছে আমি বাসায় অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো লো কালকে থেকে আমি সারাদিনই শুয়েছিলাম কালকে আজকে সকাল থেকে শুয়েছিলাম একদম কোনো এনার্জি পাচ্ছিলাম না খুবই খারাপ লাগছিল মেইনলি খুব বেশি অসুস্থ না সর্দি লেগেছে সর্দি থেকে জ্বর অ্যান্ড সবারই জ্বর হচ্ছে এই টাইমটায় সো নট আ বিগ ডিল বাট আমার শরীর খুবই খারাপ লাগছে মানে উইক ফিল হচ্ছে আর এনার্জি ফিল হচ্ছিল না সকাল থেকে কিন্তু নাও আই এম ফিলিং গুড ওষুধ খেয়েছি লাঞ্চ করি নাই কারণ খেতে ইচ্ছে করছে না আর হচ্ছে 12টার দিকে হচ্ছে আমার ডেলিভারি ম্যান আসে তো ওনাকে পার্সেল দিতে যাই কারণ বাসায় কেউ ছিল না সবসময় আমি যাই তো পার্সেল দিয়ে আসার সময় আমি পটাটা পেয়েছি যেটা আমি দুই তিন অনেক দিন ধরে খুঁজতেছিলাম কেন জানি পাচ্ছিলাম না কিন্তু আমাদের ক্যান্টিনই ছিল তো আজকে আমি ক্যান্টিনে গিয়ে এটা স্যুপ কিনে নিয়ে আসছি তো হচ্ছে এটা পেয়ে আমার মন খুশি হয়ে গেছে এখন আমি খাই নাই খাবো তো বাসে এসে রুম গোছালাম কারণ অসুস্থ মানুষদের তো রুম গোছানো থাকতে হয় তাই না আর এর জন্য এরপর গোসল করে নামাজ পড়ে এখন একটু তরতাজা অনুভব করছি তাই মনে হলো যে কিছু কিছু ভিডিও বানাই একটু ভিডিও শুট করি কারণ করার মতো কিছু নেই অ্যান্ড ব্লগিং ব্লগিং ইজ আ ভেরি গুড কন্টেন্ট ফর মি কারণ আমি অনেক বকবক করি সারাদিনই বকবক করি আর আমি অনেক বকবক করতে পারি অ্যাকচুয়ালি কিন্তু নতুন মোবাইল কেনার পর গাইজ আমার নতুন মোবাইল কংগ্রাচুলেশন আমার নতুন মোবাইল কেনার পর থেকে আমি তাই সেরকম কিছুই করি নাই মানে আই ডোন্ট নো আমার করেছি অনেক কিছু কিন্তু মানে রেকর্ড করি নাই তো হ্যাঁ তো আমি ভাবলাম আজকে একটু কিছু একটা করি কিছু একটা না করি জাস্ট র্যান্ডম ভিডিও শ্যুট করে ফেলি ব্লগিংয়ের মতো অ্যান্ড এখন আমার ভালো লাগতেছে আই এম ফিলিং গুড তো এখন আমি ভাবছি একটু স্যুপ টুপ রান্না করে খাবো চলো রান্না করতে চাই হ্যালো গাইস তো আমি এখন বানাচ্ছি হচ্ছে স্যুপ আমি আগের প্রসেসটা দেখাইনি কারণ আগের ভিডিওতে প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি আগেরটা জাস্ট নয়ের স্যুপ বানিয়েছিলাম এটা ম্যাগির দ্য প্রসেস ইজ সিমিলার সো আমি দেখাইনি প্রসেসটা এখন আমি স্যুপ বানাচ্ছি আমার বিস্কিট যেটা আমি অলরেডি হাফ খেয়ে ফেলছি হাফ বাকি স্যুপ দিয়ে খাবো অলমোস্ট হয়ে গেছে খুবই ইজি বানানো আই থিঙ্ক অলরেডি সবাইকে বানিয়ে খাইয়ে ফেলছি যেহেতু ঠান্ডা লেগেছে তাই গরম গরম স্যুপ খেতে খুবই ভালো লাগছে এখন